BPL এর চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা জয়ের লক্ষ্যে সেরা দল তৈরি করেন। এবারও ব্যতিক্রম নয়, 2024 BPL এর জন্য কাগজে কলমে শক্তিশালী দল তৈরি করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বিদেশি ক্রিকেটার যারা থাকছেন তারা হলেন টি টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার হাউস। মোট 10 জন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে কুমিল্লা। এই তালিকায় শুরুতেই আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, বল এবং ব্যাট হাতে যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। এরপর আছেন ক্যারিবীয় অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল, তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তার হিটিং পাওয়ারে বিশাল বিশাল ছক্কায় বল স্টেডিয়াম ছাড়া করতে পারেন। সুনীল নারায়ণ আরেক ক্যারিবীয় তারকা, দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করেন, বিশাল বিশাল ছক্কা হাঁকাতে পারদর্শী, বল হাতে ব্যাটারকে নাস্তানাবুদ করতে প্রস্তুত থাকেন সবসময়। এরপর আছেন পাকিস্তানের তরুণ পেস বলার নাসিম শাহ, যার গতি এবং সুইংয়ে ব্যাটসম্যান কাবু। পাকিস্তানের চাচা ইফতেকার আহমেদ মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, দারুণ হার্ড হিটিংয়ে 4-6 ঝড় তুলতে পারেন। এরপর থাকছেন আফগানিস্তানের লেগ স্পিন জাদুকর রশিদ খান, যার গুগলি আজও ব্যাটসম্যানদের বোঝার বাহিরে। এছাড়াও সাম্প্রতিককালে ব্যাট হাতেও ভয়ঙ্কর রাশিদ খান। আরেক ক্যারিবীয় তারকা জনসন চার্লস, মাসেল পাওয়ারে বলকে তুলোধনা করতে প্রস্তুত, রয়েছে একটি বিপিএলের সেঞ্চুরি। পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান অসাধারণ ক্রিকেটার, দারুণ উইকেটকিপিংয়ের সাথে অসাধারণ ব্যাটিং করে থাকেন। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার খুশদিল শাহ, চমৎকার সব ক্লাসিক ড্রাইভে দ্রুত রান তুলতে পারদর্শী। সর্বশেষ আফগানিস্তানের তরুণ বাহাতি চায়নাম্যান বলার নূর আহমেদ, টি টোয়েন্টির দারুণ অভিজ্ঞতা এবং পারফরম্যান্স আছে তার ঝুলিতে, আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলে থাকেন। এই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ক্রিকেটারদের তালিকা। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফরেন প্লেয়ার কালেকশন। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলে বিপিএলের ধারাবাহিক আপডেট প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ।